তেসরা ডিসেম্বর 2020 নিউ জলপাইগুড়ি স্টেশনে খুব কাছাকাছি সকাল প্রায় 8টা। এটা আমরা ঘুম স্টেশন ছাড়িয়ে ঘুম আমরা সুকিয়া পগড়ি সেই রাস্তায় এখান থেকে মানেভঞ্জনে আমাদের যাওয়া হবে আজকে। পথে পড়ল লেপচা জগৎ, চারদিক মেঘে ঢাকা, হেডলাইট জ্বালিয়ে যেতে হচ্ছে লেপচা জগৎ। তারই মধ্যে আমরা যাচ্ছি গাড়ি চালিয়ে, দুপুর প্রায় 12টা। যদিও ডিসেম্বর মাস কিন্তু আবহাওয়া খুবই খারাপ ছিল। লেপচা জগতের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে, এবং গাড়ির ড্রাইভারের নাম ছিল অজিত, শিলিগুড়ির লোকাল ড্রাইভার। যদি গাড়ি ঠিকঠাক যায় তাহলে আর ঘণ্টাখানেকের মধ্যে আমরা মানেভঞ্জন ঢুকে যাব। আমরা মানেভঞ্জনের কাছাকাছি চলে এসেছি এবং এই হচ্ছে মানেভঞ্জন। আমরা দুপুর 1টা নাগাদ পরের দিন সকালবেলায় মেঘমুক্ত আকাশ দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার পোর্ট গাইড ডাবে। আমি এখন ট্রেক করে আজকের গন্তব্য হচ্ছে টুমলিং। টুমলিংয়ে হোটেল শিখর লজ, নীলা গুরুমের হোটেল, সেখানে আমরা রাত্রিবাস করব। এবং এই হচ্ছে মানেভঞ্জন থেকে টুমলিং যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে ল্যান্ড রোভার বা আমাদের যে বোলেরো ইত্যাদি যে গাড়ি সেই গাড়ি যায়। তো জায়গায় জায়গায় এই রাস্তা দিয়েও যাওয়া যায়। এবং এরপরে চিত্রের পর থেকেই আমার যে গাইড ছিল দাবে, এনার বয়স প্রায় 60-এর কাছাকাছি, কিন্তু দেখে বোঝার উপায় নেই। আমার রুকস্যাকটি ইনি নিজের কাঁধে নিয়ে দেখুন কি সাবলীলভাবে এগিয়ে যাচ্ছেন। নেই কোনো ক্লান্তি এবং পথে আমাদের কিছু ছেলের সঙ্গে আলাপ হলো, তারাও সান্দাকফু ট্রেক করতে এসেছিল। এই হচ্ছে তারা, এটি চিত্রে বলে একটি জায়গা, একটি মনাস্ট্রিতে, এবং এটি একটি বুগিয়াল যেখানে আমরা কফি খেয়েছিলাম। এই হচ্ছে চিত্রে গ্রাম। চিত্রে থেকে আমরা টংলুর রাস্তায় আমরা রওনা হচ্ছি। চিত্রে থেকে মেঘমা, মেঘমার রাস্তায়। মেঘমা একটি ছোট্ট পাহাড়ি গঞ্জ, এবং এখান থেকে দুটি রাস্তা চলে গেছে। একটি রাস্তা গেছে টুমলিং এবং অপর রাস্তাটি যেটি গাড়ির রাস্তা সেটি টংলু হয়ে আবার টুমলিং গিয়ে মিশছে। এই হচ্ছে মেঘমা। সর্বদাই মেঘে ঢাকা থাকে যার জন্য মেঘমা। এবং এটি পরের দিন টুমলিং আমরা পৌঁছে গেছি। টুমলিংয়ে সূর্যোদয়ের মনোরম দৃশ্য। এটি হচ্ছে সানরাইজ পয়েন্ট। এখানে একটি স্তূপা আছে, বৌদ্ধ স্তূপ, সেখান থেকে পাহাড় দেখা যায়। এবং অবশেষে তুষারের দেখা মিলল দুপুরবেলা। এবছরের প্রথম তুষারপাত আমরা পাই টুমলিংয়ে। এবং দেখতে পাচ্ছেন টুমলিংয়ে সেই তুষারপাতের দৃশ্য, আমার ক্যামেরা বন্দি করেছি। ছোট বড় বিভিন্ন আকারের তুষার গায়ে মাথায় ঝরে ঝরে পড়ছে। এবং এই অবস্থায় আমাদের পরবর্তী গন্তব্য কালকে সান্দাকফু। নমস্কার, আমরা এখন সান্দাকফুর রাস্তায় ল্যান্ড রোভারে। আমার সঙ্গে আছে আমার ড্রাইভার ভাই,
এবং এবড়ো খেবড়ো রাস্তা। এই হচ্ছে আমার ড্রাইভার, নাম চিলিং। এবং গৌরী বাসের পর থেকে রাস্তা পুরোটাই বোল্ডার ফেলা, খারাপ রাস্তা দেখতে পাচ্ছেন কিরম নাচতে নাচতে আমাদের বোলেরো, যদিও এটা ল্যান্ড রোভার নয়। এবং আমার অ্যাডভাইস শুনলে আপনারা ল্যান্ড রোভার না ভাড়া করাটাই শ্রেয়, বোলেরো গাড়ি। এখন আমরা সন্দকফুর উদ্দেশ্যে সকাল 9টা নাগাদ আমরা বেরোই, এবং এখন সন্দকফুর রাস্তায় দেখতে পাচ্ছেন দুপাশে পাইন বন, সামনে ঘন কুয়াশা। সন্দকফু, অবশেষে সন্দকফু, এবং দেখুন কী অবস্থা সন্দকফু, চারদিকে তুষার জমে আছে। এটা হোটেল সানরাইজ, যেখানে আমি ছিলাম তার ঠিক সামনে থেকে রেকর্ড করা, এবং যেখানে আমি দাঁড়িয়ে আছি তার ঠিক উত্তর দিকে কাঞ্চনজঙ্ঘা। আকাশ পরিষ্কার থাকলে দেখা যায়, জানি না কাল দেখা যাবে কি না। এই হচ্ছে 6ই ডিসেম্বর ছিল তারিখটা, তুষার আবৃত সন্দকফু। সিংহলীলা পর্বতমালার সব থেকে হায়েস্ট পিক পশ্চিমবাংলার সন্দকফু। আরও একবার তাপমাত্রা ছিল প্রায় 0 ডিগ্রি সকাল 12টার সময়। নিচে দিয়ে যে রাস্তাটা গেছে এটা সানরাইজ পয়েন্টের দিকে গেছে। পরদিন সকাল 6:15 পরিষ্কার উত্তর আকাশে স্লিপিং বুদ্ধা, এবং সারা রাত তুষারপাত হয়েছে দেখতে পাচ্ছেন সেই তুষারের ছবি পাইন গাছে, এবং রাস্তার উপরে চাপ চাপ বরফ জমে আছে। এবং বেলা যত বাড়তে থাকলো আকাশ তত নীল হতে থাকলো, এবং কাঞ্চনজঙ্ঘার সেই মানে নয়নাভিরাম দৃশ্য দুচোখ ভরে দেখতে লাগলাম আমরা। বলতে বলতেই হোটেলে ব্রেকফাস্ট দিয়ে দিল, এটা দুপুরের খাওয়া। দেখতে পাচ্ছেন কি প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা ছিলাম। এটি হোটেল সানরাইজের ডাইনিং রুম। খাওয়া দাওয়া শেষে আবার একটু বেরোনো, এবং অবশেষে পাহাড়ে সন্ধান আবলো, সেই রাত্রির দৃশ্য আমি রেকর্ড করেছি। এই হচ্ছে সেই রুমগুলো একটু নিচে সানরাইজের, 3-bedded রুম, এবং পাশে বাথরুম রয়েছে। এবং রুম থেকে আমার রুমটা ছিল একদম উত্তর দিকে, জানলা থেকে পরিষ্কার সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। বাইরে জল জমে বরফ হয়ে আছে এই কন্টেনারের মধ্যে। এখন আমি গুড নাইট করব সবাইকে, কালকে যদি আবহাওয়া পরিষ্কার থাকে তাহলে আরেকবার আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারব। নমস্কার, এই হচ্ছে আজকের আকাশ, আবার একটা পরিষ্কার ঝকঝকে সকাল উপহার দিল। উত্তর আকাশে আবার কাঞ্চনজঙ্ঘা, এবং সারা জীবনের জন্য
এটি আমার স্মৃতির মণিকোঠায় ধরা থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট করে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এর পরবর্তীকালে আপনাদের জন্য এরকম অনেক ভালো ভালো ভিডিও বানাতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।